দর্শক আমি একটি ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি মসজিদটি ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা কুবা একটি কূপের নাম এই কূপের নাম অনুসারেই কুবা নামকরণ হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুবার বনি আমর বিন আওফ গোত্রের মেহমান হিসাবে অবস্থান করেন কিছুদিন এখানে গোত্রপ্রধান কুলসুম বিন আল হাদামের ঘরে তিনি আতিথ্য গ্রহণ করেন এবং ঘরের পাশে কুলসুমের উটের আস্তাবলের পাশে এই মসজিদটি নির্মাণ করা হয় এবং এই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবার নামাজ পড়তেন এবং আল্লাহ সুবহান তাআলা বলেন যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে নামাজ পড়া বেশি যুক্তিসঙ্গত আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের কুবার ভিতরে এখানে নামাজ পড়লাম ভিতরে এবং যারাই নামাজ পড়বে এখানে জিয়ারত করার জন্য কিংবা উমরা করার জন্য সেখানে আসার পরে ইসলামের যেহেতু প্রথম মসজিদ এই মসজিদে নামাজ পড়ার ফজিলত অন্যরকম এই কুবা মসজিদে দুই রাকাত নামাজ পড়লে এক কবুল উমরার সওয়াব পাওয়া যায় সুতরাং সবাই এখানে নামাজ পড়ার জন্য আসে আমরাও নামাজ পড়লাম